हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। वेलकम टू द फार फूड फ्यूशन। आज हमें तैयारी देखा बीफ चपर रेसिपी। घर बस अल्प किसी उपकरण दिए तैयार फलते पारें बीफ चप, लुचि, नान, परोटार साथे खेते बेश लागे। मजार ये लोभनीय रेसिपिटी चलून देखे ना जा किभावे तैरी करते हैं। बीफ चाप तैरी करार जोन्नो 300 ग्राम गरुर मांस पतला करे केटे निएछि ठीक एभावे। एखन मीट हैमार दिए मांस थेतले नेब। आपनारा चाइले शिलपाटाय थेतले निते पारेन। एखन एई मीट हैमार दिए आस्ते आस्ते करे এভাবে থেতলে নেব। লক্ষ্য রাখবেন বেশি থেতলানো যাবে না, মাংস ছিঁড়ে না যায়। এখন এক পাশ হয়েছে, আরেক পাশ করে নিচ্ছি ঠিক এরকম। একইভাবে সবগুলো বিফ থেতলে নেব, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। বিফ ম্যারিনেট করব একটি বোলে। এক চা চামচ পেঁপে বাটা দিচ্ছি। পেঁপে বাটা দেওয়ার ফলে মাংসটা সফট হবে, ভিতরটা জুসি থাকবে। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এক চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। এক চা চামচ প্যাকেটের কাবাব মশলা বা গরম মশলার গুঁড়াও দিতে পারেন। এখন দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, হাফ চা চামচ টালা ধনে গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/3 চামচ সরিষা গুঁড়া। সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে। স্বাদমতো খাবার লবণ, 1/3 চামচ বিট লবণ, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। 2 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ টেলে নেওয়া বেসন, 1 চা চামচ লেমন জুস। এখন সব উপকরণ আলতা হাতে ভালোভাবে মেখে নেব। এখন এক এক করে বিফ মশলাগুলোর সাথে মেখে নেব। লক্ষ্য রাখবেন এই মশলার মিশ্রণে বেসনের পরিমাণটা বেশি যেন না হয়। যত বেশি সময় ধরে মেরিনেট করা যাবে মাংস ততই স্বাদ বাড়বে। বিফগুলো 2 থেকে 4 ঘন্টার মধ্যে মেরিনেট করতে হবে। হাতে যদি সময় না থাকে তবে 2 ঘন্টা হলেও চলবে। বিফগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে বক্সে ভরে 1 থেকে 2 মাস মেরিনেট করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই চলবে। এখন এভাবে বক্সে ভরে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন বিফগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আজ হাই হিটে থাকবে। এখন এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দেব। যখনই দেখবেন
চাপের কালার চেঞ্জ হয়ে আসছে এবং একটু পোড়া পোড়া ভাব হয়ে আসছে তখন তেল থেকে তুলে নেব এক এক করে সবগুলো বিফ ভেজে নেব সার্ভিং ডিশে সার্ভ করব আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ